শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো, কি করছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো। আমি আমার ঢেঁড়স গাছগুলোকে আর আমি রাখব না, সে গাছ যতই ভালো থাকুক আর যাই থাকুক, আমি সব ঢেঁড়স আস্তে আস্তে পেরে নিচ্ছি। মানে আমার তো প্রতিদিনই 10টা করে ঢেঁড়স ওঠে, তোমাদের বলেছি। আজকে আমি তোমাদের নতুন একটা রেসিপি শেয়ার করব। আমি ছাদে গিয়ে ঢেঁড়সগুলো কাটলাম। এবার তোমাদের মনে হচ্ছে যে আমি কেন ঢেঁড়স গাছগুলোকে ফেলে দেবো। অবশ্যই সব কিছুই বলবো, তোমরা পরস্পর শুনতে থাকো তবেই বুঝবে। আগে ঢেঁড়সের রেসিপিটা কি জানবে, না আগে আমি ঢেঁড়স নিয়ে আলোচনাটা করব? ঠিক আছে, বলতে থাকি। সেটা হচ্ছে, ঢেঁড়স গাছ এরপর আর কিন্তু ভালো ফলন দেবে না। গাছ যতই ভালো থাকুক না কেন, অন্তত আমরা যে সিজনাল লাগিয়েছি সেগুলো আর ভালো ফল দেবে না। আমার মুখে মুখে অনেক রয়েছে, ছোট ছোট দেখতেই পাচ্ছ, যতদিন চলে চলবে, তারপর আমি আর চেষ্টা করব না যে একে আরও ভালো করতে বা আরও বেশি দিন ফল পেতে। এরপর না থাকবে ফলের টেস্ট আর না থাকবে গাছ ভালো, তো আমাকে টমেটো লাগাতে হবে, তুলে দিতে হবে। তো সেই কারণে আমি কয়েকদিন ধরে ঢেঁড়সগুলোকে জমিয়েছিলাম। অবশ্যই রেসিপিটা শেয়ার করব বলে এটা আমি খাই, আমি তোমাদেরকে বললাম। দেখো, নিজের গাছের ঢেঁড়স সেটার টেস্ট আলাদা। একটা কথা কিন্তু মনে পড়ে গেল, সেটা আমি তোমাদের সব শেষে বলবো, তখন কিন্তু কেউ আমাকে কিছু বলতে পারবে না। এবার তোমরা মন দিয়ে রেসিপিটা দেখে নাও। আমি শিলনোড়ায় বাটনা বাটি, আর অল্প হলে তো শিলনোড়াতে বাটাটাই ভালো, এক কাপ মতন, মানে ওই ছোটো বাটির এক বাটি মতো পেঁয়াজ কুচিয়েছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কালো জিরে, ব্যাস এইটুকুনি, এর বাইরে আর কিচ্ছু লাগে না। অল্প তেলে রান্না করা সবসময় ভালো। তেল গরম হলো, কালো জিরে দিতে হবে। তারপর ওই যে তোমরা কুচনো পেঁয়াজটা যদি কেউ খাও মনে করো, না হলেও দিলেও চলবে, একটু পেঁয়াজ দিলে টেস্টটা ভালো হবে। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। এরপর যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি হচ্ছে ততক্ষণ নাড়তে হবে, বা চাপা দিয়ে দিয়েও করতে পারো। যেহেতু তেল কম, সেহেতু জিনিসটাকে একটু আস্তে আস্তে করাই ভালো, মানে গ্যাস কম করে করাই ভালো। কেন তেল কম দিচ্ছি সেটাও বলবো। এবার এই কুচি কুচি অর্গ্যানিক ঢেঁড়সগুলোকে তোমরা অল্প করে নাড়বে। খুব বেশি ডিপ ফ্রাই তো হবেই না, তেল যেহেতু কম সেহেতু ওই গ্যাস কম করেই কিন্তু নাড়তে হবে। ততক্ষণ এটা হোক, এরপর আমি আবার তোমাদেরকে বলি। সর্ষে পোস্তটা বেটে নিলাম, বেটে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম। কারুর যদি ধরো পোস্ত না দিতে চাও, তারা কিন্তু সর্ষে বেটে, হ্যাঁ অবশ্যই কালো সর্ষে বেটে ছেঁকে নিয়ে দেবে, তাহলে মোটামুটি ওই একই রকমেরই টেস্ট দাঁড়াবে। অবশ্যই পোস্ত দিলে বেশি ভালো টেস্ট হবে, পোস্তর ভাগ একটু বেশি দিলে টেস্টটা সবসময় ভালো হয়। এবার মনে হচ্ছে আমি নাড়ছি কেন, হ্যাঁ একটু না নাড়লে কাঁচা কাঁচা পোস্তর গন্ধটা বেরোবে। কেউ যদি কাঁচা পোস্তর গন্ধ ভালোবাসো তাহলে নাড়বে না, আমি একটু ভাজা পোস্তর গন্ধ ভালোবাসি তাই একটু নেড়ে নিলাম। এই সোজা কথা, যারা আমরা রান্না জানি এগুলো আমাদের বলতে লাগে না, তবুও আমি যেটা করছি সেটাই তো আমি বলবো। এবার নাড়াচাড়া হয়ে গেল, অল্প করে হলুদ দেবে আর নুন, ব্যাস এইটুকুনি। যেমন করে আমি গাছ করি তেমন করেই রান্না করি। এরপর তেলটা দিলাম, ওই জন্যে প্রথমে বলেছিলাম তেলটা কম দেবে। তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো, একটু অল্প অল্প করে জল দেবে, বেশি জলের তো ঢেঁড়সে লাগে না, আর একদম কচি ঢেঁড়স যেহেতু সেহেতু অল্প করেই দিতে হয়। তারপর এটা যতক্ষণ না বাবল আসছে ততক্ষণ অবধি আমাদের একটু খোলা রেখেই দেখতে হবে, দেখাটাই ভালো। জলটা দিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবে। এবার ও যখন হতে থাকবে দেখবে আপনা হতেই জল কমে যাবে, বেশি জোরে কিন্তু গ্যাস দেয়া যাবে না। আজকে এই ঢেঁড়সের রেসিপিটা দেখে কিন্তু তোমরা করবে, করে আমাকে কিন্তু জানাবে। অনেকেই হয়তো করো, কিন্তু যারা করো না তারা কিন্তু করবে। এটা চাপা থাক, এবার আমি রুটিটা করে নিই। হ্যাঁ আমি রুটি করি খুব ভালো, ফোলা ফোলা রুটি করি। ইস, রুটিটা পুড়ে গেল, আমার পোড়া রুটি ভালো লাগে না। দুপিঠ সাদা ধপধপ করবে তবে না দেখতে ভালো লাগবে। এবার কথা বলতে বলতে ঢেঁড়সটা হয়ে গেল, এবার কেমন দেখতে লাগছে? মনে রাখবে কাঁচা লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা দিয়েই করবে, আর অল্প হলুদ গুঁড়ো। যদি ভুলে যাও আমায়
তোমরা ফোন করবে। এবার বলি ঢেঁড়শগুলো আমরা কি দিয়ে তৈরি করি। ঢেঁড়শগুলো আমরা তৈরি কিন্তু পাঁক জল দিয়ে তৈরি করি। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি কি খাই, আমরাও তো পাঁক খাই, তাই না? এটা কি কোনদিন ভেবে দেখেছো? না, এটা মুখে আমরা বলছি তাই। আলটিমেটলি পাঁক জল দিয়েই তো ম্যাক্সিমাম তৈরি হয়, ওই পচা পাঁচক সবই রিসাইক্লিং হয়ে কীভাবে কী তৈরি হচ্ছে বলো। সবাই খুব ভালো থেকো, কেমন লাগলো জানিও।